আরেকটি কথা,
বলছি তোমাদের মধ্যে একটা কথাই আমার দিদি বলে দেন, আজকে 1 থেকে 21 যে ওয়ার্ডে যে মহিলাই কোনো বিপদে পড়লে কথা শুধু বলে এবং সেই বিপদটা সেই মহিলার একা নয়, সেই বিপদটা 4টার 21টা ওয়ার্ডের মহিলার। আমরা কথা দিচ্ছি এখান থেকে আমি অনামিকাকে এবং 4টার যে ওয়ার্ডে যদি 1 নম্বর ওয়ার্ডে কোনো মহিলা বিপদে পড়ে আমি অনামিকাকে এবং 4টার বাকি 20টা ওয়ার্ডের মহিলা তার পাশে গিয়ে দাঁড়াবো। সেই একই ভাবে যদি কোনো বিপদ 5 নম্বর ওয়ার্ডের মহিলা বিপদে পড়ে আমরা একই ভাবে আমি অনামিকাকে এবং 4টার 20টা ওয়ার্ডের মহিলা একসাথে তার পাশে গিয়ে তার সাহস যোগাবো, তার সমাধানের চেষ্টা করব। আর আজকে বক্তব্য দীর্ঘায়িত করছি না, প্রচন্ড গরম, এখন এরপর আমাদের দেবুলা বক্তব্য রাখবেন, তারপর দিদি বক্তব্য রাখবেন। এই বলে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের নেত্রী বর্ণালিনী জিন্দাবাদ, আমার নেতা ওয়ান অ্যান্ড অনলি যীশু সিং জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের টাউন সভাপতি দেবকৃষ্ণ মজুমদার দেবুলা। আপনার দীর্ঘ সভা জগৎ আমাদের আজকের এই যে সভা মহিলাদের, আজকের এই সভায় এত মহিলাকে দেখে আমি সত্যি টাউন সভাপতি হিসাবে আমি আনন্দিত। আজকের এই সভা সম্মানীয় সঞ্চালক, 16 নম্বর ওয়ার্ড নির্বাচিত পৌর প্রতিনিধি এবং 4টা পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল মৌমিতা ভট্টাচার্য এবং আরেকজন সঞ্চালক যিনি প্রাক্তন 4টা শহরের তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি ছিলেন, কনভেনার অনামিকা দাস সহ এখানে আমাদের 4টা পৌরসভা নির্বাচিত কাউন্সিলরও আছেন, এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি সম্মানীয় আমাদের নদিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে, তিনি আপনাদের সামনে সুন্দর বক্তব্য রাখবেন। অত্যাধিক সাংগঠনিক মহিলা, যিনি নদিয়া জেলাকে তৃণমূল মহিলাদের উদ্বুদ্ধ করে নদিয়া জেলার মহিলাদের সংঘবদ্ধ করেছেন, এরকম একজন নেত্রীর কথা আপনারা আমার পরে শুনবেন। এখানে উপস্থিত আমাদের 4টা পৌরসভা 11 নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি পৌরসভার পূর্ণিমা রায়, 8 নম্বর ওয়ার্ডের সালমা হেমব্রম আছেন এবং আছেন আমাদের 3 নম্বর ওয়ার্ডের প্রীতি আছেন, প্রীতি দেবনাথ সহ আজকে বিভিন্ন নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, প্রচুর নেতৃত্ব এখানে আছেন, সবার নাম হয়তো বলতে পারছি না, প্রত্যেককে অভিনন্দন জানাই যারা আমার সামনে বসে আছেন। দীর্ঘ প্রতীক্ষায় আপনারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তাই আজকের এত গরমের মধ্যেও কিন্তু আপনারা আমাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজকের আমাদের পশ্চিম বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী, আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পশ্চিম বাংলায় তার যে একটা পরিশ্রম, অর্থাৎ 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় তিনি জানিয়ে দিয়েছিলেন, যখন তিনি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এমপি নির্বাচিত হয়ে সারা পশ্চিম বাংলার মানুষকে জানিয়ে দিয়েছিলেন যে পশ্চিম বাংলার একমাত্র মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই 84 সালের পর থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি 34 বছরের বামফ্রন্ট সরকারের অত্যাচারিত একটা সরকার, সেই সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পশ্চিম বাংলায় মানুষকে ঐক্যবদ্ধ করে 2000